আজ 19 মে পবিত্র দিনে আমরা বরাক উপত্যকা মাতৃভাষা সংস্কার সমিতির পক্ষ থেকে প্রতি বছরের মতো এইবারও একটা আয়োজন করেছি। ভাষা সৈতিক তাদেরকে আজ পর্যন্ত সম্মানই দেয়নি, একটি পয়সাও সম্মান দেয়নি। এটা একটা বৈঠক, ব্রহ্মপুত্র উপত্যকায় কিন্তু বিপরীত ফল হচ্ছে যে আমরা শহীদদের নিয়ে কোনো প্রশ্ন করি না। শহীদ সমাজ হবে স্বীকৃত সমাজ, যেখানেই যাকে শহীদ মেনে নিয়েছে সেটা আমাদের নিয়ে প্রশ্ন নাই। কিন্তু আমাদের প্রতি যে বৈষম্য, আমাদেরকে ঐক্যর কথা বলে, সংহতির কথা বলে, এইখানে সংহতি ঐক্যর কোথায় আছে? যখন আমার সঙ্গে বৈষম্য হবে সেটা তো হবে না। আজকে আসামে 30% বাংলা ভাষাভাষী, 30% বাংলা ভাষাভাষী আর প্রায় 40-45% অসমীয়া ভাষাভাষী, বাকি ভিন্ন ভিন্ন ভাষাভাষী। এখানে বড়ো ভাষাভাষী আছেন 6%। খুব আনন্দের বিষয় যে বড়ো ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু বাংলা ভাষাকে সহযোগী ভাষা তো বলতে আমি বলছি না, রাজ্যের একটা ভাষা কেন দেওয়া হবে না? রাজ্যের 30% আজকে ব্রহ্মপুত্র উপত্যকা 60 লক্ষ বাঙালি থাকেন, 40 লক্ষ বাঙালি আছেন আমাদের বরাক উপত্যকা। এই 1 কোটি বাঙালির মধ্যে বাংলা ভাষার স্বীকৃতি নাই। এই 1 কোটি তো বহু রাজ্য আছে আমাদের, আমাদের ভারতের বহু রাজ্য আছে যাদের জনসংখ্যাই 1 কোটি না, পৃথিবীর বহু দেশ আছে যাদের জনসংখ্যাও 1 কোটি না। সেই জায়গাতে আমাদের যে ভাষা এবং বিশ্ব শ্রেষ্ঠ ভাষা, বিশ্বের সুমধুর ভাষা, সেই বাংলা ভাষাকে স্বীকৃতি না দিয়ে বৈষম্যের একটা বেড়াজাল করে রেখেছে। এবং বরাক ব্রহ্মপুত্রের মধ্যে যদি সত্যিকারের সংহতি চায় সরকার, যে সরকার বা রাজনৈতিক দলগুলো, তাহলে প্রথমে আমাদের ভাষা শহীদদের সম্মাননা দিতে হবে, তাদের আহতদের সম্মাননা দিতে হবে, এবং বাংলা ভাষাকে একটা রাজ্যের একটি সরকারি ভাষা হিসাবে মানতে হবে। সহযোগী আমি বলি না, কেন সহযোগী অর্থ কি? কেউ মুক্ত কেউ সহযোগী, এইরকম বিষয় নাই। ভাষা সব সমান। এখানে আসামে ইংরেজি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে, আসামে অসমীয়া ল্যাঙ্গুয়েজ হবে সরকারি ভাষা, আবার বাংলাও হবে, বডো হবে, হিন্দি হবে। এই এই ভাষা, এই ভাষাগুলোকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত। কারণ ভারতের বহু রাজ্য আছে যেখানে একাধিক, ইভেন পশ্চিমবঙ্গে তো প্রায় 10-12টা ভাষা সরকারি ভাষা, এরকম বহু রাজ্য আছে একাধিক ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি। সুতরাং আমাদের বরাক উপত্যকার যে ভাষা বা আসামের যে ভাষা, 1 কোটি মানুষের ভাষা, সেই ভাষাকে রাজ্য সরকারকে কেন স্বীকৃতি দেবে না? ওরা বলছে বরাকের জন্য যে ওই অ্যাসেম্বলিতে যে কোয়েস্ট করেছিল সহযোগী ভাষায়, জানি না, আমি একটা পত্রিকায় লিখে প্রতিবাদ করেছি। সহযোগী কি? আমরা রাজ্য ভাষার উপযুক্ত, আমাদের ভাষা, আমাদের ভাষা রাজ্য ভাষার উপযুক্ত, 1 কোটি মানুষের ভাষা ভাষা বাংলা, আর এই এই ভাষাকে স্বীকৃতি দিতেই হবে। এই যতদিন পর্যন্ত বাংলা ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়া হবে না বা অন্যান্য ভাষাকে, শুধু বাংলা ভাষাকে আমি বলছি না, যেগুলো যেখানে, এমনকি একটা সার্কুলে যদি বেশিরভাগ মৈত্রী মণিপুরীরা হয়, সেখানে মৈত্রী মণিপুরীর ভাষায় যাতে কাজ করতে পারে সার্কুলের এলাকায়, ওই এলাকাতে, আর বাকি এলাকাটা ওনারা যে ওই স্থানীয়ভাবে যেমন বরাক উপত্যকা বাংলা স্বীকৃত, ঠিক আছে বাংলা করবে, কিন্তু ওদের যদি পাথারকান্দিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী চলে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী চলতে তো, কিন্তু যদিও লক্ষ্মীপুরের কোনো জায়গায় মৈত্রী ভাষা চলে চলুক, যেখানে হিন্দি ভাষা চলতে পারে, হিন্দি ভাষা তো সব জায়গায় চলা উচিত। এনিওয়ে আমরা কথা হলো যে এইসব ভাষাকে একটা যোগ্য সম্মান দেওয়া উচিত, এবং এই যোগ্য সম্মানের মাধ্যমে আমরা সমস্ত আসামের ভাষাভাষী মানুষ এক হতে পারবো, আমরা সংহতি এবং শক্তিশালী হবে, আসাম শক্তিশালী হবে। কারণ কোনো ভাষিক গোষ্ঠীরে যদি আমরা দাবিয়ে রাখি যে শরীরের একটা অংশকে দাবিয়ে রাখার সময় অবহেলিত করি, তাহলে আমার শরীরটা ওইখান থেকেই পচন করে, সে সমাজে এই পচনটা আছে। আমরা সবাই মিলে আসামকে গড়তে চাই, এবং সেই জন্য আমাদের চাই ভাষার স্বীকৃতি, আমাদের শহীদের স্বীকৃতি। এই বলে আমার বক্তব্য, এক প্রচেষ্টা আমাদের, এবং ভাষার শহীদদের যে বলিদান, সেই বলিদান যাতে নতুন প্রজন্মের কাছে পৌঁছে, তাদের আত্মবলিদানের উদ্দেশ্য যাতে সফল হয় সেই চেষ্টা করি।
আমাদের বিশেষ করে দুটো দাবি আছে। ওই একটা দাবি হলো 61 থেকে 96 পর্যন্ত মোট 15 জন ভাষা শহীদ হয়েছে, কিন্তু এই 15 জন ভাষা শহীদকে আজকে পর্যন্ত সম্মান দিয়ে যে স্বীকৃতি প্রদান সেই কাজটি করে নাই। বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির অনেক প্রচেষ্টার পর, অনেক বছরের প্রচেষ্টার পর এই নতুন সরকার আসার পরে, যখন সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় অ্যাসেম্বলিতে 18 এপ্রিল আমাদের দেওয়া তথ্য অনুযায়ী 18 এপ্রিল 2018 তিনি আমাদের ২৬ মার্চ আমি জায়গাটা বলতে চাই 26 মার্চ 2018 ওনার নাম বলেন, এই যাই হোক এই যে যতজনের নাম বলেছেন সেখানে একটা তাদের মানসিক দৈন্যতা বলবো আমরা দ্বিতীয় দিন, যে একটা সম্পূর্ণ মানসিকতা আপনি শহীদদের তথ্য নিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট আমাকে চিঠি দিয়া শহীদদের তথ্য চেয়েছে, আমি শহীদের তথ্য দিলাম, কিন্তু আপনি শহীদ শব্দটাই ব্যবহার করলেন। যদি শহীদ শব্দটা সেদিন ব্যবহার করতো তাহলে আমাদের একটা মানে শান্তি হতো, একটা একটা একটু আমরা ইয়ে হতাম, যদিও এতদিন পরে। তবু আমরা বলেছি যে এতদিন পরে যে শহীদদের স্মরণ করেছ, শহীদদের কথা অ্যাসেম্বলিতে শিকার নাম বলেছ, আমরা এই জন্য সন্তুষ্ট। কিন্তু এই শহীদ পরিবারগুলোকে যে সম্মানের সহিত সাম্মানিক দেওয়া উচিত, আর্থিক সম্মাননা দেওয়া উচিত, সেই সম্মাননাটা দেওয়া নাই। যারা গুরুতর আহত হয়েছিল তাদেরকে সেই সম্মাননাটা দেওয়া নয়। আজকেও আমাদের এই দাবি, আমি বারবার চিঠি লিখি, আজকে আমরা এখানে ব্যানার লাগিয়ে রেখেছি যে ভাষা শহীদ যারা হয়েছিলেন তাদের পরিবারের প্রত্যেককে সম্মানের সহিত সম্মাননা দিতে হবে, আর্থিক সম্মাননা। আমরা কেন এখানে একটা বৈষম্যের ব্যাপার আছে, ব্রহ্মপুত্র উপত্যকায় কোনো সরকারি শহীদ নয়, সমাজ যাদেরকে শহীদ স্বীকার করে এরকম 800 জন 900 জনকে শহীদ স্বীকার করে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, ওদেরকে টাকা দেওয়া হলো বা সম্মানিত দেওয়া হলো। কার্বি ভাষা আন্দোলনের মৃত তাদেরকে 5 লক্ষ দেওয়া হয়েছে। এরা অহিংস আন্দোলন করে সত্যাগ্রহ করে যারা শহীদ হলো আজকে পর্যন্ত তাদেরকে তাদের পরিচয় আজকেও তো এই অর্থের কোনো মূল্য নেই, কিন্তু এটা একটা সম্মাননা, এটা সেই সব পরিবার পাইলে সেই অর্থের কোনো মূল্য না হলেও এই সম্মাননা আমাদের প্রাপ্য, আমাদের এই শহীদদের পরিবারদের প্রাপ্য। এছাড়া যারা গুরুতর আহত হয়েছিলেন সেই লিস্ট আমি দিয়েছি প্রায় 80 জন, মানে 50 জন হলো 1961, এরপরে আরও 86 ছিলেন প্রায় 15 জন, আর বিষ্ণুপ্রিয়া মণিপুরের বাস আরও প্রায় 15 জন, টোটাল এই প্রায় 80 জন।